স্বাগত জানাচ্ছি দেখছেন নিতুল টাটা নিউজ ওয়ার এক্সট্রা সহযোগিতা ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলো খেলকার হাসপাতাল আমাদের এই আয়োজনে আজকে আমরা একটু প্রতিবেশী এসে যাওয়ার চেষ্টা করব ভারতে নির্বাচন ভোটগ্রহণ শুরু হয়ে যাবে আগামীকালকে এবং ভারতে নির্বাচনে একটা প্রাথমিক ধারণা জনমনের ধারণা আবারও বিজেপি সরকার হয়তো ভারতে সরকার গঠন করবে বিজেপি আমরা শিরোনাম দিয়েছে আবারও মোদি এই শিরোনামে আলোচনা করবেন আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর অরঞ্জিত সেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ স্বাগত জানাচ্ছে এবং প্রায় পঁচিশ বছরও বেশি আন্তর্জাতিক গণমাধ্যমে সাংবাদিকতার অভিজ্ঞতা যারা আছে তার সঙ্গে আরেকজন সাংবাদিক থাকবেন আনিস আলমগীর ডক্টর অরঞ্জিত সেন আপনার কাছে আসতে চাই বাংলাদেশে ভারতের নির্বাচনে মোটা থেকে ধরনের আগ্রহ থাকে কারা সরকার গঠন করতে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গ যেহেতু খুব কাছাকাছি পশ্চিমবঙ্গের আসনগুলোতে কি হচ্ছে এবং হাই ভোল্টেজ ক্যান্ডিডেট যারা তাদের ভাগ্যে কি ঘটছে আপনার কাছে একটা সামগ্রিক বিশ্লেষণ শুনতে চাই কারণ সামগ্রিক বিশ্লেষণ করার মানুষই সম্ভবত আপনি অশেষ ধন্যবাদ আমি একটাই কথা বলবো যে ভারতের নির্বাচন যেটা আমরা এখন দেখছি অনেকে হয়তো বলছে যে বিজেপি সরকার আবার ফিরবে যেটা মানে ডেফিনেটলি হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি এবং হবেই শুধুমাত্র যেটা একমাত্র জিনিস যেটা এখন ইনোভে এখনও জিনিসটা সম্পূর্ণ বলে আমরা মনে করব না সেটা হচ্ছে কতটা কত সংখ্যার সিট সেই সেই সিটের সংখ্যাটা কেননা চারশো পার বলে এবার শুরু হয়েছে কিন্তু চারশো পার হবে কিনা না এখনও ঠিক নেই ওটা নির্বাচনের পরেই হয়তো হয়ে যেতে পারে কেন মোদিজি একটা কথা কিছুদিন আগে বলেছিলেন যে চোদ্দোতে আশ্বাস উনিশে আস্থা এবং চব্বিশে নিশ্চয়তা এবং এই জিনিসটা দিয়েই আমার মনে হয় বিজেপি সরকার আবার ক্ষমতায় ফিরতে চলেছে এবং যেটা মনে হয় আমার যে এইভাবেই কিন্তু তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হতে চলেছেন ভারতের মানে এই এই ধারণাটা তো জনমনে আছে নিশ্চয়ই কোনো কারণ আছে কোনো সূচক আছে কিছু দিয়ে একটা পরিমাপ হচ্ছে সেটা যদি একটু ভেঙে বলেন দেখুন জনগণের পক্ষ থেকে যদি আমি কথাটা বলি একদম জনগণের হয়ে যদি কথাটা বলি তাহলে আমি একটাই কথা বলবো যে একটা মানুষের মধ্যে মানে সেই যে একটা সেলফ ডিসিপ্লিন এবং একটা লাভ ফর দ্য কান্ট্রি এই জিনিসটা কিন্তু বিগত দু হাজার চোদ্দোর থেকে জিনিসটা প্রতিফলিত হয়েছে এবং এটা এখন এটা খুব সুন্দরভাবে এগিয়ে চলছে যে যেটাকে আমরা ন্যাশনালিজম শব্দটা খালি আমি ইউজ করবো না এটার সঙ্গে আমি এটাও বলব যে ভারতীয়তা যেটাকে বলে সেই জিনিসটা কিন্তু এখন ভারতীয়দের মধ্যে মধ্যে পাওয়া যাচ্ছে যেটা আজকের থেকে হয়তো পনেরো বছর আগে বা কুড়ি বছর আগে ছিল না আচ্ছা মানে সে কারণে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাকে একটা চ্যালেঞ্জ কর্মত কেউ নেই মনে করছেন আমরা শিরোনাম দিয়েছে আবারও মোদি আমাদের সঙ্গে আরেক সাংবাদিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জানার মানিস আলমকে যুক্ত হয়েছেন স্বাগত জানাচ্ছি আপনার জানার জন্য আমরা কিছুটা শুনছিলাম ভারতের যে নির্বাচন যেটা কালকে থেকে আসলে ভোটগ্রহণ শুরু হচ্ছে নির্বাচন শুরু হচ্ছে আবারও মোদি এই শিরোনাম দিয়েছে কারণ রকম আভাস সেরকমই বলছে একটু আপনার কাছে শুনতে চাই কি দেখছেন না আপনাদের হেডলাইন যথার্থ হয়েছে এই পর্যন্ত যতটুকু আভাস আছে আর কি ওনার তৃতীয়বারের মতো আসার সম্ভাবনা আছে এখন যেটা দেখার বিষয় সেটা হচ্ছে আগে যেটা উনি পেয়েছিলেন গত উনিশের না উনিশে যে ইলেকশন সেখানে যে উনি তিনশো তিন আসন পেয়েছিলেন আর ওনার অ্যালায়েন্সকে নিয়ে আরও বাড়তি ছিল এখন অ্যালায়েন্সের উপর কতটা ডিপেন্ডেন্স হবে সেটাই নির্ভর করছে উনি আসলে কি দুর্বল সরকার হবে না আরও সবলভাবে আসবে যেটা ওনারা ক্যাম্পেইন করছে যে চারশোর উপরে পাবে এখন আদৌ চারশোর উপরে পাবে না যে সরকার গঠন করবে সেটা আগের থেকে শক্তিশালী হবে না দুর্বল হবে সেটা হচ্ছে বড় কোশ্চেন কিন্তু উনি যে আসবেন এটা অলমোস্ট সব জরিপ বলেন বা বিশ্লেষণ বলেন সবাই মনে করেন যে এটা অনেকটা নিচ্ছেদ আচ্ছা আচ্ছা আমাদের উপমহাদেশে একটা মানে এটা চালু ধারাবাহিকতা যদি বাংলাদেশে এটা ইদানিং হচ্ছে না যে একবার যে দল ক্ষমতা থাকে পাঁচ বছর পর তাকে তার পরিবর্তন দেখতে চায় মানুষ ভারতে বাংলাদেশেও যদিও পরপর তিনবার চারবার ভারতেও সেরকম হয়ে যাচ্ছে কি মানে সামগ্রিক পরিস্থিতির পরিবর্তন এটা প্রধানত নির্ভর করে দুর্বল অপোনেন্টের কারণে ভারতও যে একই কাহিনী যারা যাদেরকে আমরা এদেরকে বাদ দিয়ে ওদেরকে নেব সেই পরিস্থিতি যখন দাঁড়ায় তখন দেখা যাচ্ছে যে অপোজিশন যারা আছে বিশেষ করে কংগ্রেস এর উপরে তো মানুষ আস্থা রাখবে কিন্তু দেখা যাচ্ছে যে কংগ্রেস এই পর্যন্ত যত ইলেকশন করেছে সবচেয়ে দুর্বলতম অবস্থান তাদের এখন যদিও বিরোধী দলীয় অ্যালায়েন্স যারা আছে তাদের সাথে আরও যারা আছে সে অ্যালায়েন্সের কিন্তু গতবারের তুলনায় যদি আপনি বিচার করেন তাহলে এবার কিন্তু শক্তিশালী ওই অ্যালায়েন্সটা বিরোধী দলীয় অ্যালায়েন্স যেটা আছে কিন্তু সার্বিকভাবে যারা প্রধান প্রতিদ্বন্দ্বী যাদেরকে বিকল্প হিসাবে ধরা হবে এই বিজেপির পরিবর্তে কংগ্রেসকে তো সেই অবস্থায় কিন্তু তারা দলগত অবস্থানে বিজেপিকে টেক্কা দেওয়ার মতো পরিস্থিতি নেয় এখানে নানা কারণ আছে কেন নয় সেটার প্রতি এন্টি অ্যান্টি ইনকাম্বেন্সি তো অবশ্যই আছে সেটা মোদীর উপর একটা এফেক্ট পড়বে কিন্তু সবচেয়ে বড়ো যেই অ্যাডভান্টেজ তার আছে সে গত দুইটা ইলেকশান যে দশ বছর যদি বলেন সে ইন্ডিয়াকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যে একটা হিন্দুত্ববাদে জয় জয়কার অবস্থায় চলে গেছে এখন ভারতীয়রা ভারতীয় থেকেও বেশি হয়ে গেছে হিন্দু এখন এই দেশটাকে সে যতটা না ইন্ডিয়া রাখছে তার থেকেও এটা রামরাজ্য বানানোর তার প্ল্যান এবং সেই রামরাজ্যর পথেও সে এগিয়ে গেছে যেটা নিয়ে সবচেয়ে বড় বিতর্ক ছিল বাবরি মসজিদকে ভেঙে সেখানে রামের মন্দির করা তো রাম মন্দিরও সে করতে পারছে এবার তো একদিকে সে জাতীয়তাবাদের একটা মানে হিন্দু জাতীয়তাবাদের একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে দেশটাকে সাম্প্রদায়িকতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে আর মাইনরিটি যারা ছিল তাদেরকে চরম মাইনাস মার্জিনাল করে দিয়েছে তো সবগুলো দিক থেকে সে যতটা এগিয়েছে সেই সেই তুলনায় তার প্রতিদ্বন্দ্বীরা সেটা সেটা ধারে কাছেও নাই সবচেয়ে বড় হচ্ছে কংগ্রেস একটা প্রগ্রেসিভ দল হিসাবে দাবি করে এরা আসলে না প্রগ্রেসিভ না সাম্প্রদায়িক বা ওরাও এরাও যদি জাতীয়তাবাদের ভিত্তিতে যায় তাহলে কোথায় আসে তাদের অবস্থানটা খুব কিন্তু খুব ক্লিয়ার না তাদের অবস্থান ক্লিয়ার না হওয়ার কারণেই এরা আরও বেশি এগুয়ে যাচ্ছে আর কি আর তাদের অবস্থায় যদি আপনি দেখেন তাদের যে তাদেরকে মাইনরিটি বা আদার্স যে ভরসা করবে সে ভরসাটা তারা বরাবরই পাচ্ছে না কারণ ইলেকশানে জেতার পর দেখা যাচ্ছে তাদের যে এমপিগুলো আছে তাদেরকে কিনে নিয়ে যাচ্ছে বিজেপি এবং অনেক জায়গায় সরকার পতন করিয়েছে যে যেটা পরে আপনার যেটিকে বলি হর্স স্ট্রেডিং বা এই ইয়েদের কেনা আপনার এমপিদেরকে কিনে সরকার পরিবর্তন করা সেটা দীর্ঘদিন থেকে চলে আসছে এবং দেখা যাচ্ছে যে এই কংগ্রেস বা প্রগ্রেসিভ যাদেরকে বলা হয় এরাই দিন পরে আবার ইয়েতে চলে যায় পাল্টা ফেলছে পাল্টায় বিজেপিতে চলে যায় তো তাহলে তার উপর কীভাবে আস্থা রাখবে এখনও যদি আপনি যদি ইলেকশন এভারেজ ইলেকশন হচ্ছে সেটাতে যদি আপনি খেয়াল করেন সেখানে টোয়েন্টি এইট পারসেন্ট আটাইশ শতাংশ বিজেপির প্রার্থী হচ্ছে কংগ্রেস থেকে আসা মানে কংগ্রেস থেকে পোলটি দিয়ে বিজেপিতে চলে আসছে সেরকম হচ্ছে আটাইশ শতাংশ তাদেরকে প্রার্থী দিছে তো তাহলে রাজনৈতিক মতাদর্শগতভাবে তো খুব একটা পার্থক্য এরা দেখাতে পারে নাই যে এখান থেকে এখানে তো সেই জায়গায় ওরা না পারছে এই জাতীয়তাবাদী স্লোগান তুলতে না পারছে প্রগ্রেসিভ একটা অবস্থান তুলে ধরতে সেই সেই তার শিকার হল ইন্ডিয়ায় সাফার করছে ইন্ডিয়ার যে প্রগ্রেসিভ শক্তি আছে তারা তো এবং আপনি যদি দেখে থাকেন হিন্দি পত্রিকাগুলো তো যাচ্ছে তাইভাবে একেবারে মোদি গোষ্ঠী হয়ে গেছে টেলিভিশনগুলো হয়ে গেছে কিন্তু ইংরেজি মিডিয়াম যেগুলো আছে পত্রিকাগুলো আছে তাদের সেখানে তবু তো সাংবাদিকতা টিকে আছে যেটুকু আছে তাদের যে বিশ্লেষণ সেখানে যে প্রগ্রেসিভ পিপলদের যে ভিউজ আসে সেই ভিউজে দেখা যাচ্ছে যে তারা আসলে পরিবর্তন চান এই দেশটা একটা একটা পদ হোক একটা যেটাকে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে যার স্বীকৃতি ছিল তার অবস্থান এরকম হোক সেটা প্রোগ্রেসিভ মহল চায় না কিন্তু না চাইলে কি হবে যেখানে যে মোদি বা আর বা বিজেপির যে পলিটিক্স সেই জায়গায় তারা খুবই সফল সেই সফলতার জায়গা থেকে খুবই বিষয় আসছে যে আপনি যেটা বললেন যে অ্যান্টি ইনকামেন্সির প্রভাব পড়বে কিনা সেই প্রভাবটা ঠিক ওইভাবে পড়ছে দৃশ্যমান শক্তি হয়ে দাঁড়াচ্ছে না আমরা ডক্টর অঞ্জিত সেন একটু যদি বলেন বিরোধী জোটগুলোর বাস্তবতা যদি একটু বলেন দেখুন বিরোধী জোটগুলো যেটা যেরকম উনি বললেন বিরোধী জোটগুলো আর মানে জোট হিসেবে আমরা ওটাকে বলতে পারি না কেননা সেই জোটটা আজকে আছে কালকে নাও থাকতে পারে এবং সেটা ইলেকশনের চলাকালীনও কিছু হতে পারে রেজাল্টের পরে তো কিছু হবেই হবে সুতরাং সেটাকে জোট বলবো না কেন মানে সেই জোটটা জাস্ট দেখাবার জন্য ইন্ডিয়া বলে একটা জোট করা হয়েছে কিন্তু সেরকম কোনো জোট সেই জোট শক্তিটা সেই জোটের নেই সুতরাং সরকার বিজেপি বানাবে এটার মধ্যে কোনো আর দ্বিতীয় কোনো ইয়ে নয় এখন শুধু নাম্বার অফ সিটস নিয়ে কথা কত পরিমাণ সংখ্যায় ভাই যেটা বলার চেষ্টা করলেন যে ভারতীয় জাতীয়তাবাদটাকে আসলে হিন্দু জাতীয়তাবাদে পরিণত করার চেষ্টা এবং বেশ সফল ওনা চোখে আপনি যদি একটু বিশ্লেষণ করেন দেখুন আমি হিন্দু জাতীয়তাবাদ শব্দটা ইউজ এই জন্য করব না কারণ আমি এটাতে রিলিজিয়ন দিয়ে হবে না কারণ ইন্ডিয়া ইন্ডিয়া মানে ভারত সেদিক দিয়ে দেখতে গেলে মাল্টি রিলিজিয়াস কান্ট্রি সুতরাং সেই দেশ হিসেবে দেখতে গেলে যদি আমি দেখি তাহলে কখনও রিলিজিয়ান দিয়ে হয় না সুতরাং এটা সেই ধরনের ছবিটা সামনে আনা হচ্ছে সেই ধরনের ছবিটা সামনে আনা হয়েছে বলে লোক এটা এরকম করে ভাবছে কিন্তু এটা অ্যাকচুয়ালি নয় কারণ এটার মধ্যে একটা জিনিস মাথায় রাখবেন যে যখন মানে মোদিজি সরকারের প্রথম যখন এসছিলেন দু হাজার চোদ্দোতে যখন এসেছিলেন চোদ্দো থেকে উনিশে যেটা আমি প্রথমে বললাম যে আশ্বাস একটা আশ্বাস দেওয়ার জন্য তারপরে যেটাতে আসলেন সেটা আস্থা জন্য আসলেন এইবার যে যেটার জন্য যাচ্ছেন সেটা হচ্ছে নিশ্চয়তা এবং এই জিনিসটাই কিন্তু ভারতকে আগে এগিয়ে নিয়ে যাওয়া কারণ যেই জিনিসটা আমি বললাম এই কনফিডেন্স লেভেলটা কিন্তু খুব বেশি এবং এটা একজন সারাদেশ আপনি কালকে কোনো একটা দিল্লিতে বলুন যে কোনো প্রান্তে বর্বর বলুন আপনি একটা পানের দোকানে গিয়ে সেই পানালাকেও জিজ্ঞেস করতে পারেন যে দশ পনেরো বছর আগে কি ছিল এখন কি আর এর উন্নয়নের উন্নয়নের দিক থেকে কারণ আলটিমেটলি কিসের জন্য তার সোসাইটি সোসাইটির যে ভ্যালুজ বা উনি যে অসাম্প্রদায়িক ভারতের কথা বলেন সেখান থেকে ভারত পিছিয়ে যাচ্ছে কিনা এটা একটা সার্বিক ধারণা যে ভারত ওই জায়গা থেকে অনেকটা পিছিয়ে পড়ছে আগের মতো নেই আমি দুটো জিনিস এখানে বলতে চাই এক নম্বর এই ধরনের আইডিয়াটা প্রোপাগেট করা হচ্ছে ভারতের বাইরের থেকে যাতে ভারতের সরকার কিছু না কিছুভাবে প্রেসারে পড়ে কিন্তু ভারত সরকার প্রেশারে পড়বে না এক নম্বর দু নম্বর ভারতের ভেতর থেকে যারা এটা করার চেষ্টা করছে তারা যতটা ভেবেছে করতে পারবে এই ধরনের কমিউনিকেশন স্ট্র্যাটেজি চালানো হয়েছে কিন্তু এই ধরনের কমিউনিকেশন স্ট্র্যাটেজি চালিয়ে লাভ নেই কারণ আলটিমেটলি ইলেকশনের জবাবটা কিন্তু ভারতের জবাবটা ভারতীয়রাই দেবে কিন্তু বৈশ্বিক ইমেজ তো এরকম দাঁড়িয়ে আছে একটা আপনি বললেন বাইরে থেকে অচেষ্টা করছেন বাইরে ওভারঅল তো এরকম একটা ধারণা যে ভারত ক্রমশ সাম্প্রদায়িকতার দিকে যাচ্ছে না এটা আমি এই জন্য বলবো না ভারতের বাইরের কথা যদি বলি ভারতের বাইরে তো এই ধারণা তৈরি হচ্ছে এই ধারণা সেটা আমি বলছি যে এই ধারণাটা যে তৈরি করা হচ্ছে আমি আপনাকে এটাও বলতে এটাও বলতে পারি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কন্টেন্ট দিয়ে ভারত এবং সাউথ কোরিয়ার ইলেকশন আসন্ন ইলেকশন এই দুটি ইলেকশনের জন্য একটি দেশ আমি নাম নেব না সেই দেশটি অনেক চেষ্টা চালাচ্ছে যাতে কিছু করে হলেও যতটা পারা যায় এই দুটো দেশের গভর্নমেন্ট গভর্নমেন্টের এগেনস্টে ইলেকশনের সময় বা ইলেকশনের আগে কিছু করে হলেও একটু কিছু ঢোকানো যাক ক্যান্টি কিন্তু এটাতে তারা সফল হবে এই ক্যাম্পেইনে কি বিজেপির ভোট বাড়ছে না কমছে এই কিন্তু বলছেন যে এই ক্যাম্পেইন বাড়ছে দেখুন আপনি নিন্দা করে যাচ্ছেন ঠিক আছে কিন্তু নিন্দা করতে করতে তার সেও কিন্তু সফল হয়ে যাবে বিকজ নিন্দাটা যেটা হচ্ছে সেই নিন্দাটা যেটা ভারতের বিরুদ্ধে যে সেই ভারতীয়তার যেটা বলছি সেটার বিরুদ্ধে যে নিন্দাটা চালাচ্ছে এটা কিন্তু ভারতীয় ভারতীয়টাকে আরও স্ট্রং করছে এই জিনিসটা মাথায় রাখবেন এরা কিন্তু নিন্দা করে কিন্তু লাভ নেই আজকে অপোজিশনে বসে আমি যদি একটা কিছু বলি অ্যান্টি সেটা যে আমি অ্যান্টি বললাম সেটা নয় আমি কিন্তু উল্টো তারই সব তার তাকে আরো সাফল্য দিয়ে দিলাম সাফল্যটা কেন এই হিন্দু জাতীয়তাবাদ যে টারণ করলেন তার ভোট ব্যাংকটা অনেক ভোট ব্যাংক তো ভোট ব্যাংকের কথা আমি ভোট ব্যাংকের কথাতে আসছি না সেটা তো আলাদা ব্যাপার কিন্তু আমি যেটা বলছি যে হিন্দু হিন্দুত্ববাদী যে কথাটা আসছে সেই কথাটা কিন্তু এখন অব্দি মোদী সরকার আসার সময় থেকে নিয়ে এখন অব্দি হিন্দুত্ব হিন্দুত্বাদী শব্দটা আমি ইউজ করবো না আপনি বলছেন মাল্টি রিলিজিয়াস মাল্টি রিলিজিয়াস ডেফিনেটলি মাল্টি রিলিজিয়াস যেখানে একটা এমপি নাই মুসলমান যেখানে একটা মুসলমান ইয়ে নাই মন্ত্রী নাই

প্রার্থী আমাদের মানে মাইনরিটি ইয়ের অনেক প্রার্থী জিতেছে হয়েছে বিজেপি কয়জন আছে বিজেপির বেশ কয়েকজন ছিল আমি সংখ্যাটা এই মুহূর্তে বলতে পারবো না কিন্তু মানে ডেফিনেটলি আছে এরকম নয় যে নেই উনি বলছেন যে সংখ্যাটা খুব কম সেটা তো মাইনরিটি বলে সংখ্যাটা এমনিও কম হবে কিন্তু তার মানে এটা নয় যে তারা নেই সুতরাং ভারত সরকার কখনো কোনো রিলিজনকে আলাদা করে একটা কোণঠাসা করে নিয়ে আমি তাদেরকে আমরা ভারত সরকার যদি না বলে দল হিসাবে বিজেপি বা বিজেপির নেতৃত্বাধীন যে জোট যেটাকে এন বলছি তারা তো এই ভারতীয় ক্যাম্পেন আপনি বলছেন যে হিন্দু জাতীয়তাবাদ এটা এটা ছড়িয়ে দেওয়া হচ্ছে এটা সুফল পাচ্ছে ক্যাশ করছে এটাকে ভোট ভোটে ক্যাশ করছে তো আমি সেই জন্য বললাম যে যারা বিরোধী তারাই উল্টো আরও হেল্প করে দিচ্ছে তার মানে তার ভালো ছিল।

শুধুমাত্র পরিসংখ্যান দিয়ে নয় আমি যদি তাদের একটা ইউনিফিকেশনের সাইড থেকে দেখি সেটা কিন্তু ভারত ভারতের আমি বিজেপি দলের দল যদি বলি সেই দলের থেকে কিন্তু তারা করেছে এরকম নয় যে করেনি এবং এটা চব্বিশের ইলেকশনের এই ইলেকশনে যখন জেতার পরে এরা কিন্তু এই জিনিসটাই সুন্দর করে আগিয়ে নেবে কারণ আলটিমেটলি এটা কিন্তু ভারতকে আগাচ্ছে না না এই যে গত দশটা বছর একটা সরকার চলল এই ইলেকশনের পরে তারা মাইনরিটির জন্য করবে আপনি বলছেন গত দশ বছর কি করেছে দশ বছর করেছে তো বলেন দেখেন মাইনরিটির জন্য যেগুলো হয়েছে প্রাথমিকভাবে মানে আমি সোসাইটির সাইড থেকে বলছি আমি কারণ পলিটিক্যাল আমি মানে মধ্যে ঢুকছি না সোসাইটাল সাইড থেকে আপনি যদি বলেন ধরেন মাদ্রাসা হলো বা ধরেন যে যেই মানে যে যে যেগুলো মসজিদের যে আপনি বাবরির কথা বলেন সেটা একটা অন্য বিষয় সম্পূর্ণ সেটা একেবারেই মানে আসামে তো সব মাদ্রাসা বন্ধ করে দিয়ে না না কিন্তু আপনাকে এটা দেখে দেখতে হবে যে সেই মাদ্রাসাগুলো যেগুলো বন্ধ করেছে সেগুলো কতটা ভারতের আমি ভারতের দিক থেকে বলছি ভারতের ভেতরে ভারতের এগেনস্টে কতটা কাজ করছে আপনি যদি আজকে আপনাদের দেশে এখানে যদি একটা কিছু রাষ্ট্রীয় সার্বভৌমত্বের কথা বলছেন তার বিপক্ষে কাজ করছে মানে বেসিক্যালি অ্যান্টি দেশের কোনো কাজ হবে না মানে আপনাদের বাংলাদেশে বসে কাউকে আপনি না না অ্যান্টি দেশের কাজ করছে সেটা প্রমাণ কি প্রমাণ 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 দেখিয়েছে এবং সরকার সেই সেগুলো সরকার প্রমাণ দেখিয়েছে বলেই সেই স্টেপগুলো নাও মাদ্রাসাগুলো যেগুলো ছিল সেগুলো অ্যান্টি সবাই সবাই সবকটা নয় কিছু কিছু কয়েকটা স্টেট প্রত্যেকটা অধ্যাপক আমি একটু প্রশ্ন করতে চাই ভারতের মতো শক্তিশালী দেশ অর্থনীতির সাথে সামাজিক প্রবৃদ্ধিটা সবসময় এখন আধুনিক বিশ্বে এটাই গণনা করা হয় কিন্তু ভারত এখনো ভোটের বাজারে বলেন সমাজে বলেন ধর্ম একটা প্রধান ইস্যু বাংলাদেশেও আছে বাংলাদেশের ধর্ম এখনও প্রধান ইস্যু হয়ে ওঠেনি দ্বিতীয় প্রধান বা তৃতীয় প্রধান এটা মানে এটাকে পিছিয়ে থাকার লক্ষণ কিনা এটা একটা রাষ্ট্র হিসাবে ভারতের এখনও ধর্মটা বড় হয়ে যায় ভোট আসলেই ধর্ম নিয়ে ভাগ হয়ে যায় ধর্ম নিয়ে গেম গেম চলে দেখেন না এটা আমি বলবো না উল্টো উল্টো হবে ইনফ্যাক্ট এটা যে যেটা হয়েছে যেটা আপনি বলছেন সেই হিসেবে যদি দেখি তাহলে বিগত দশ বছরে যে অগ্রগতি হয়েছে ভারতের ওভারঅল যদি দেখি সেটা কিন্তু তার আগের পনেরো কুড়ি বছরে কিছু হয়নি সেটা কিন্তু সেই জায়গাটার দিক থেকে যদি দেখে দেখি সেটা কিন্তু অ্যাজ আ কান্ট্রি দেশ হিসেবে ভারতকে কিন্তু অনেকটা এগিয়ে দিয়েছে বিগত এই দু হাজার থেকে নিয়ে চব্বিশ অব্দি এবং চব্বিশে তো আবার পাবারে ব্যাক করবে এরা এটা রাষ্ট্র হিসাবে এগিয়েছে কিন্তু যে সোসাইটির নর্মসের জায়গাটায় এগুতে না পারা কারণ আপনি আমি বারবার ওই জায়গাটা ধরার চেষ্টা করছে এই জায়গাটা মানে ভারত এতটা সফল না না আমি এই জায়গাটায় আপনার সঙ্গে সহমত হব না কেন সোসাইটাল নর্মসের যদি আমি কথাটা বলি সেই দিক থেকে কিন্তু দেখতে গেলে এই আমি আবার বললাম আপনাকে ছবিটা প্রিপেয়ার করা হচ্ছে করা হচ্ছে এই ছবি মানে আপনি যদি অন গ্রাউন্ড দেখেন অন কিন্তু এরকম কিছু নেই এটা বিদেশের থেকে কিছু বিদেশি শক্তি আছে যারা জেনে বুঝে জিনিসটা করছে কেন তারা চায় না ভারতের অগ্রগতি হোক যদি একটু করেন না উনি যেটা মিন করতে বিদেশে চায় না বিদেশে চায় না মানে কি পাকিস্তান না চায় না চায়না তো কেয়ারই করে না আর পাকিস্তান নিজেরই মরে যাইতেছে এদের ভাতে মরে যাইতেছে আর ইন্ডিয়ান ইয়ে নিয়ে ক্ষমতায় কে আসবে এটা নিয়ে তাদের মাথা ব্যথা মানে এগুলো কী বলবো এগুলো অহেতুক এলিগেশন আর কি ওদের নিজেদেরই সংকট নিজেদেরই মোকাবেলা করতে হবে তাই না তুমি যদি একটা দেশ একটা দেশের আমাদের বাংলাদেশ চিন্তা করি আমরা আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই আমাদের এই দেশের নাগরিক আমরা যদি একটা অংশকে মনে করি যে এটা তোরা দেশের না তাহলে দেশ প্রগ্রেস হবে কী করে দেশ প্রগ্রেস মানে কি ওই ফ্লাইওভার আর এখান থেকে এখানে যেগুলো দিলো সেটাই ওই এগুলোকে প্রগ্রেস বলে আর দুর্নীতি নিয়ে কথা হচ্ছে দুর্নীতি যতগুলা ইয়ে দিচ্ছে পরিসংখ্যান বাড়াচ্ছে যত দুর্নীতিবাজ আছে এগুলো মোদীর পার্টিতে যাচ্ছে সব সাদা হয়ে যাচ্ছে সাদা হয়ে এগুলো ইলেকশন করতেছে আর বিরোধী দলকে যারা মাইনোরিটিকে সামান্যতম স্পেস দে তাদেরকে দমন করো তাদেরকে পিটাও তাদের ইভেন ইলেকশানের আগে তাদের ফান্ড পর্যন্ত ফ্রিজ করে দিয়েছে তো এই ধরনের রাজনীতি যেখানে হয় সেখানে এটা তো বাইরের লোকদের কিছু না ভাই তোমাদের দেশেরই তো এগুলা অগ্রগতির পথ থেকে একটা বাধা অগ্রগতিকে শুধুকে একজন একটা কমিউনিটিকে দিয়ে হয় অগ্রগতি তো সবাইকে দিয়ে হয় আজকে ওইখানকার মুসলিমরা যদি নির্যাতিত হয় তো কি হয় সেটা সেটা এখানকার একটা সেন্টিমেন্ট জাগে এখানে যারা আছে তারা অ্যান্টি ইন্ডিয়ান আরও বেশি করে হয় এখানে হারমোনিটা নষ্ট হয় একই অভিযোগ কিন্তু ভারতে গেলে আপনিও শুনবেন যে বাংলাদেশে হিন্দু কমিউনিটির উপর সেভাবে নির্যাতন চলে এই একটা ধারণা ওইখানে আবার তৈরি হয়ে ওইগুলো ওইগুলো তো তৈরি করা হয় এই জন্যই যে যাতে করে নির্যাতন করতে সুবিধা হয় কারণ তুমি যে নির্যাতন করছো সেগুলো জাস্টিফাই করবে করার জন্য করার জন্য ধুনপুন ইস্যুগুলা সামনে আনবে এখানে যেগুলো কোনো এখানে কোনো ইস্যু না বড় ধরনের মনে করো বাংলাদেশে যেই যেই সাম্প্রদায়িক নির্যাতন হয় না সেটা তো কেউ অস্বীকার করতে পারবে না কিন্তু সেগুলো এত ইনসিগনিফিক্যান্ট এগুলো সাম্প্রদায়িক নির্যাতন নয় এগুলো হচ্ছে শক্তির প্রদর্শন তুমি গরিব তাই তোমার উপর আমি পয়সা ала আমি নিজ্যাতন করছি ধর্মটা তখন হাতিয়ার ধর্মটা এখানে হাতিয়ার হয় এখানে কোনো এখানে কোনো শক্তিশালী এখানে কোনো রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত কিংবা অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত কোনো মাইনোরিটির উপর কোনো অত্যাচার হয় হইছে কিও কেউ বলতে পারবে যে বাংলাদেশের খুব বিখ্যাত এক মাইনোরিটি বিখ্যাত ইয়ে তাকে এখন অত্যাচার করা হয়েছে সেটা তুমি যদি ইন্ডিয়াতে দেখো অহরহ হচ্ছে সবচেয়ে বড় বিচ্ছে যে একজন জেলবন্দি একজন নেতাকে সে নিয়ে যাচ্ছে তাকে ওইখানে কিল করা হচ্ছে যে সে যেহেতু সে মুসলিম কার কথা বলছেন এই যে একটা একজন সন্ত্রাসী দোষ ছিল তার এই যে লাইভ হত্যা করলো টেলিভিশনে টেলিভিশনগুলো দেখাচ্ছে তাকে কখন ক্রসফায়ারে দেবে

যেরকম দেখুন যার একটা যার যেরকম ব্যাকগ্রাউন্ড একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে সে কোনো একটা দোষ করে এসছে কিছু একটা ডেফিনেটলি একটা কেসের মধ্যে ফেসে সে ওখানে দাঁড়িয়ে আছে এখন তার কিছু পার্সোনাল কাজও হতে পারে যে কোনো পার্সোনাল রাইভেলি থাকতে পারে যেটার জন্য এই কাজটা করা হয়েছে যারা মেরেছে তার তা পার্সোনাল হচ্ছে না না পার্সোনাল নয় কিন্তু এই যে আপনারা দিল্লিতে দিল্লি দিল্লি মাসাকারে একটা মহিলা নির্যাতিত হলো ধর্ষিত হলো তাকে যারা ধর্ষণ করলো তাদেরকে ফুলের মালা দিয়ে বিজেপি নিচ্ছে এগুলো কি এগুলো মাইনরিটির প্রতি কি প্রদর্শন করা হয় তাই না তুমি সে গুজরাট দাঙ্গা বলো দিল্লি দাঙ্গা বলো মানে ওনার বক্তব্যটা এই জায়গায় যে বাংলাদেশে মাইনরিটিকে অত্যাচার করা নিয়ে আপনি যেমন বলছেন যে অতিরঞ্জিত করে প্রচার করা হয় ওনার কথাটা হচ্ছে যে ওনাদের ফিল্ডের বাস্তবতা ওরকম না অতিরঞ্জন করেই সেটা প্রচার না ওদের কোনো অতিরঞ্জন হয় না কারণ ওদের মিডিয়ায় এগুলো এগুলো আসতেছে এখানে বাংলাদেশ থেকে যায় পাকিস্তান থেকে যায়

লিটল টাটা নিউজের এক্সট্রা সহযোগিতা ক্যাম্বেন স্কুল আর কলেজ এবং আলো খেলকার হাসপাতাল আবারও মোদি এই শিরোনামে আলোচনা বিরত আগে বলছিলাম গত নির্বাচনের আগে ভারতের নাগরিকত্ব বিল খুব আলোচনা ছিল এবার সেভাবে হয়তো নেই কিন্তু তারপরেও ওটার প্রভাব বোধ হয় আসাম পশ্চিমবঙ্গ জুড়ে আচ্ছা আনিস আলমগীর যদি আপনি এটা এখন একটু কমছে আসামে দেখা গেল যে এই সেন্সর করলো যে নাগরিকত্ব বিল নিয়ে ইয়ে করলো এবং এটা বাংলাদেশি হিসাবে চিহ্নিত করে এদেরকে পাঠানোর জন্য ইয়ে করলো বিশেষ করে মুসলমানেরা সব তো দেখা গেলো যে যে সেন্সাস করলো তাতে দেখা গেলো যে হিন্দুগুলোই সব অবৈধ ওটা মুসলমান ওইভাবে পায় নাই তো তখন ওরা আবার ক্ষান্ত দিছে ক্ষান্ত দিয়ে কী করছে উনি এটা আপডেটও পরে বলতে পারবেন না এবার তো ওই আলোচনা নেই ওই আলোচনা ওইভাবে নাই কিন্তু ইলেকশনের আগে আগে তারা এইটা তো তুলে তুলে মানে ওই হিন্দুদের যেটা বলছে না হিন্দু ভোট পাওয়ার জন্য তাদের যে একটা ইয়ে দৃষ্টি আকর্ষণ সেটা হচ্ছে সারা ওয়ার্ল্ড থেকে যত হিন্দু আমার এখানে নাগরিকত্ব দাবি করবে আমরা তাদেরকে নাগরিকত্ব দেব এবং সারা ওয়ার্ল্ড থেকে কত হিন্দু যায় ইভেন বাংলাদেশ থেকেও যে হিন্দুগুলো যায় নাগরিকত্ব নেওয়ার জন্য সেটা সেটা যারা যারা আপনার ওয়েল ওয়েল ফ্যামিলির যারা আছে যাদের টাকা পয়সা আছে তাদের কত পার্সেন্ট যায় তারা কত কেউ নাগরিকত্বের জন্য এখানে যায় দরখাস্ত করছে এরকম তো কোনো পরিসংখ্যান আমার কাছে নাই এবার ভোটের বাজারে নিশ্চয় এটা নিয়ে নাড়া খুব একটা নাই না এটা এটা ওরা বহুদিন থেকে চালাচ্ছিল ওরা আসলে এটা বাইরে থেকে আনার থেকেও তাদের অভ্যন্তরে যেগুলা ডিস্টারবেন্স সেটা হচ্ছে বড় বিষয় যে মুসলমানেরা রেজিস্ট্রি করতে হবে জন্মশ্রণ দিতে হবে হেন দিতে হবে তেন দিতে হবে মোদীর নিজেরই সার্টিফিকেটে ঠিক নাই ওই আরেকটা লোক কোথা থেকে কোন সালে জন্মগ্রহণ করছে সেই সার্টিফিকেট দেবে তো এগুলো নিয়ে যেটা করা হচ্ছে তাকে হচ্ছে রাষ্ট্রীয়ভাবে একটা হেও করে রাখা মনে করে আমাদের নাগরিকত্ব ইয়ে ন্যাশনাল আইডি এখন ন্যাশনাল আইডি নিতে হলে তোমাকে এই নিতে হবে সে নিতে হবে এমন সব কাহিনী করলেও তো ও ন্যাশনাল আইডি পাচ্ছে না ন্যাশনাল আইডি না পালে তাহলে কি হয় অনেকগুলো নাগরিক সুবিধার থেকে সব বঞ্চিত হয় একটা একটা টোটাল একটা ডিপ্রেশনে তাদেরকে ফেলে দিচ্ছে এমনিতে তো মুসলমানদেরকে ওইখানে জব নাই তারপরে ছোটোখাটো যে সমস্ত কাজ করে সেখানেও তুমি একটা বাধা সৃষ্টি করছো এটা হচ্ছে বিষয় এটা হচ্ছে গেম টোটাল রঞ্জিত সেন একটু আমি এটার সঙ্গে সহমত একেবারেই নয় এক নম্বর বলবো যে নরেন্দ্র মোদি নাম্বার ওয়ান আমাদের প্রধানমন্ত্রী এবং ওনাকে নিয়ে মানে ওনার কোনো একটা সার্টিফিকেট বা কিছু নিয়ে আমি বিষয়ে কখনও কোনো আলোচনা করবো না কেননা উনি সব সবসময় আমাদের দেশের একজন মানে বিগত দশ বছর ধর ধর ধরে সরকার চালিয়ে আসছেন এবং ভারতকে আজ এখান থেকে এখানে নিয়ে চলে গেছেন এত উঁচুতে নিয়ে চলে গেছেন সুতরাং এক নম্বর এটা দু নম্বর হচ্ছে আমরা যদি আবার সেই ধরে বেঁধে ওই সি এর ওপরে আসি এই জিনিসটা কখনোই কিন্তু সেইভাবে ইলেকশনের জন্য ইউজ করা হয়নি আর এখন ভারত ভারতই ইলেকশনের জন্য একটাই কথা চলছে ডেভেলপমেন্ট এবং ডেভেলপমেন্টটা সরকার করেছে যার এটা তো বিজেপির বাণী ডেভেলপমেন্টটা এখন বিজেপি নিশ্চয়ই এটার উপরেই ভিত্তি করে ভোট চাইবে এবং সত্যি ডেভেলপমেন্ট হয়েছে আপনি সেই আমি খালি যারা অনেক তাদের পয়সা আছে আমি তাদের কথা বলছি না আজকে মিডল ক্লাস বলুন লোয়ার মিডল ক্লাস বলুন একদম গরীব যারা আছে সেই অন্তত তারা তাদের মাথাটা জাগিয়ে উঠতে পেরেছে সেই জায়গাটার থেকে ববববব এই জায়গা বেকারত্বের হার কত বেকারত্বের হার যেইভাবে বেকারত্বের হারটা বাইরে বলা হচ্ছে সেই হিসেবে কিন্তু বেকারত্বের হারটা নেই কারণ একটা জিনিস মাথায় রাখবেন একটা হয় শুরুতে যেটা ছিল আমি একটা জায়গায় চাকরি করব নর্মাল আমি একটা কিছু পাস করলাম করে আমি একটা জায়গায় চাকরি খুঁজছি চাকরি পাচ্ছি না সেইটাকে যখন বেকারত্ব ভাবে বলা হতো এখন তারা চাকরি না খুঁজে একটা ছোট হলেও কিছু একটা বিজনেস শুরু করে চাকরি দিচ্ছে এটাই হলো ভারতের এখনকার জি আমি আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই ডক্টর রঞ্জিত সেন বাংলাদেশে বসে যেহেতু আলোচনা আপনি যদিও দিল্লির অতিথি ঢাকায় বসে আলোচনা করছেন বাংলাদেশে সম্প্রতি শুধু না বছর পর বছর জুড়ে একটা এন্ট্রি ইন্ডিয়ান সেন্টিমেন্ট প্রমোট করা হয় সেটা নিয়ে সবসময় আলোচনা রাজনীতিতে সবসময় সেটা আলোচনা থাকে এবং সবচেয়ে বড়ো অভিযোগ যে প্রতিবেশী বড়ো শক্তির দেশ বড় অর্থনীতির দেশ হিসাবে ভারতের যতটা সহনশীল হওয়ার কথা ভারত ততটা সহনশীল না এটা যারা ভারত বিরোধী অবস্থানে তাদের দাবি আমি একটা ছোট্ট এক্সাম্পল দেব কিছুদিন আগে কিছু অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টস এসেছিল এবং সেটাতে কিছু হ্যাশট্যাগ ইউজ করা হয়েছিল আর কিছুদিন তার কিছুদিন আগে মলডিভসের একটা ইনসিডেন্টে নিয়ে ওখানেও কিছু অ্যান্টি ইন্ডিয়া চলেছিল যেই হ্যাশট্যাগুলো ইউজ করা হয়েছিল আর এখানে যে হ্যাশট্যাগুলো ইউজ করা হয়েছে তার মধ্যে দশ থেকে পনেরোটা কিন্তু একেবারে হুবহু মেলে না এই ডিজিটাল দুনিয়া এত কপি হয় কপি বলে নয় খালি এই জিনিসটা আমি সেই জন্যই আমি বারবার আপনাকে বলছি এটা বাইরের থেকে করানো হচ্ছে এবং এমন একটা জায়গা এমন এক বিশ্বের এমন একটা জায়গার থেকে করানো হচ্ছে যে জায়গাটায় লোকে ঘুরেও তাকাবে না আমি জায়গাটার নাম বলতে পারবো না কিন্তু এইটুকু বলতে পারি সেটা আমাদের দুই দেশের থেকেই প্রচুর দূরে এটা তো হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু বাস্তবিক জায়গায় আমি আনিস ভাই একটু সহযোগিতা করতে বলবো জনমনে ভারত নিয়ে মানে অনেকের আছে অনেকের নাই আমি বলছি না পুরো বাংলাদেশে আছে বেশ কিছু প্রশ্ন আছে প্রশ্নগুলো যদি আপনি একটু পরিষ্কার করেন প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী নিজেই তো বলছে ভারতকে আমি যা দিয়েছি সেটা সারা জীবন মনে রাখবে তুমি বিনিময়টা কী দিছে সেটা হচ্ছে বড়ো বিষয় আজকে বাংলাদেশে আমরা যখন সাংবাদিকতার শুরু থেকে আমরা দিনের পর দিন লিখে আসছি ট্রানজিটের পক্ষে ভারতের ভারতকে ট্রানজিট দাও তো ট্রানজিট দিয়ে কয় টাকা বাংলাদেশ ইনকাম করছে ট্রানজিট কত টাকা পাওয়া উচিত ছিল আজকে বাংলাদেশের সাথে ভারতের কোন পয়েন্টে আর সংযোগ নেই এই সংযোগগুলোর বেনিফিট কোথায় পাচ্ছে একদম লাস্ট হচ্ছে যে আমরা চিটং বন্দর দিচ্ছি চিটাং বন্দর থেকে রোড করার জন্য আমার বাড়ির সামনে দিয়ে আমার জমির উপরে দিয়ে যাচ্ছে রাস্তা তো আমি কি পাচ্ছি তো সবগুলো মিলে যদি আমি হিসাব করি যে আমি তোমাকে দিচ্ছি দিতেছি দিচ্ছি দিচ্ছি আমার ট্রেড ব্যালেন্স ইমব্যালেন্সও কমে না আমার সাথে অ্যাক্সেসও নাই আমার বাংলাদেশিদের বড় একটা দাবি হচ্ছে এই তোমার নেপাল আর ইয়েতে ভুটানের সাথে অ্যাক্সেস থাকা সেটাও নাই অল্প কিছু একটা জায়গা চিকেন ডেকে সামনে দিয়ে নেপাল যাওয়ার ইয়েতে সেখানেও আমি যেতে পারবো না আমি ট্রেড করতে পারবো না আর তুমি আমার উপর দিয়ে সব কিছু করতে পারো এখন এটা তো রাষ্ট্র সরকারের সাথে সরকারের ভালো সম্পর্ক থাকবেই এবং সেটা থাকা উচিত কারণ আমরা দুইটাই প্রতিবেশী একটা অন্যটার হোস্টেল রিলেশন নিয়ে কোনো তো কাজ হবে না আমরা তো আর একজনের সাথে আরেকজনের যুদ্ধ করার মতো পরিস্থিতিও নাই সো আমাদের এই সম্পর্ক উন্নয়নের জন্য তাহলে আমাদের পরস্পর লাভবান হচ্ছে সেটা দেখতে হবে এত তো একতরফা লাভবান হচ্ছে আর একতরফা লাভবান যখন হয় তখন সেন্টিমেন্টও বাড়ে এই 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 আওয়াজটা দিল্লির কানে পৌঁছায় কিনা দেখুন আওয়াজটা আর এখানে তুমি আট এক্সরে এক্সরে গঙ্গার যে এইটা আমরা পানি এবং সীমান্তে আমরা আসে সেটা আরেকটা ইস্যু বড় ধরনের ট্রানজিট ইস্যুটা নিয়ে যদি বলি তারপর না আমাকে আমি একটু হেল্প করি এটা একটা ইস্যুস তারপরে 얘তে বিএসএফ এর হত্যা করা বাংলাদেশি নিরীহ জনগণকে মেরে মেরে তুমি এখানে পাঠাচ্ছ ডক্টর অনজিৎ সেন এই আক্ষেপগুলো যে বাংলাদেশে আছে এটা অল্প সংখ্যক হোক বা কিছু সংখ্যক মানুষের সেটা দিল্লি বোঝে কিনা দেখুন এটা সরকারের থেকে সরকারের সঙ্গে রিলেশনের মধ্যে পড়ে মানে যেই কথাগুলো উনি বললেন সেটা এখন কোন ভারত সরকার বাংলাদেশ সরকারকে কি বলেছে বা বাংলাদেশ সরকার ভারত সরকারকে কি বলেছে এটা সরকারি লেভেলে কথাটা চলছে ওই জায়গাটাতে আমি ওই জায়গাটাতে আমার মনে হয় কমেন্ট করাটা ঠিক হবে না তবে এইটুকু আমি ডেফিনেটলি বলতে পারবো যে সম্পর্কটা কেননা যেটা অটল বিহারী বাজপেয়ী যে একসময় বলে গেছিলেন যে অনেক কিছু বিশ্বে চেঞ্জ করা যাবে নেভার্স ক্যান নেভার বি চেঞ্জ সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে সম্পর্ক কিন্তু যথাযথভাবে ভালোর দিকেই এগোচ্ছে এবং আরও ভালোর দিকে এগোচ্ছে না আমার আমার প্রশ্নটা একটু আপনাকে বলি আপনি মানে আপনি সরকারে নাই কিন্তু থিঙ্ক ট্যাঙ্কার তো দিল্লির থিঙ্ক ট্যাঙ্কাররা অন্তত যারা সরকারকে পরামর্শ দেন তাদের কাছে এটা পৌঁছায় কি না যে বাংলাদেশে এই আক্ষেপগুলো আছে এবং এই আক্ষেপগুলোকে কেন্দ্র করে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট গ্রো হয় দেখুন এই জিনিসগুলো এখন আপনি আক্ষেপের কথা বললেন আক্ষেপের কথা দিক থেকে যেগুলো উনি বললেন ফর আছে যেটা হ্যাঁ যে আপনি আক্ষেপগুলো বলেন সেগুলো ডেফিনেটলি আমি সেটাই বলছি যে বেরোক্রেটিক লেভেলেও কিন্তু যথাযথভাবে গুলো হচ্ছে এবং এই ইলেকশনের পরেই আবার সেটা সেগুলো সব প্রত্যেকটা শুরু হবে এবং 2026 এর মধ্যে মোটামুটি যেগুলো ইস্যু বললেন আমার আশা এটা আমার মোটামুটি একটা এক্সপেক্ট করছি আমি বলবো যে অনেক মোস্ট অফ দ্য ইস্যুস উইল বি সলভড মানে এই প্রত্যাশা কিন্তু আমরা গত 10 12 বছর ধরে শুনেছে প্রতিদিনই শুনি না কিন্তু এটার মধ্যে আমি আপনাকে মোটামুটি এইটুকু বলতে পারবো যেটা খুব তাড়াতাড়ি হতে হবে এরকম হবে না যে 10 বছর যেটা আপনি এর পেছনে এই অনিশ্চতার পেছনে নিছক একটা আস্থা আছে সেটা ব্যাখ্যা করবেন এটা বিরতি নিয়ে আসতে চাই আবারও মোদি এই শিরোনামে আলোচনা চলছে প্রশ্ন দিয়ে আবারো মোদি আমরা নিশ্চিত না নিউজর টা নিউজর এক্সট্রা দেখছেন সহায়দাতা কোম্পানি স্করন কল যেমন আলোক হেলথকেয়ার ও হাসপাতাল একটা বিরতি পড়ছে আসলে ওর সঙ্গে থাকবেন নিজল টাটা আর এক্সট্রা সহযোগিতা ক্যাম্যান স্কুল কলেজ এবং আলো হাসপাতাল আবারও মোদী ভারতের নির্বাচন নিয়ে এই প্রশ্ন সামনে রেখে আলোচনা শুরু এখন সেটা বাংলাদেশ ভারত সম্পর্কে থেকেছে প্রশ্নটা হচ্ছে যে আগামীতে সমস্যাগুলো সমাধান হবে বাংলাদেশের আক্ষেপগুলো দূর হবে আপনি বলছিলেন মানে এত নিশ্চয়তা কীভাবে দিচ্ছেন দেখুন প্রথমে যেটা আমি যেটা নরেন্দ্র মোদী যে সময় বলেছিলেন কিছুদিন আগেই ইলেকশনটা নিয়ে সেটা সম্পূর্ণ অন্য অন্য একটা পারভিউতে আছে কিন্তু আমি যদি এটাকে সম্পর্কের মধ্যে টেনে আনি অন্যভাবে এটার মধ্যে পলিটিক্স আমি ঢোকাচ্ছি না পিওর ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলছি সেইখানে সেই যে একটা হলো একটা আস্থা দেওয়া আপনি বলছেন সেটা নিশ্চয়তাটা কি করে আসবে সেই নিশ্চয়তাটার জন্যই কিন্তু ব্যারোক্র্যাটিক মাধ্যম থেকে এটা অলরেডি শুরু করা হয়ে গেছে এবং যেই 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 বিষয়গুলো এখনও সলভ হয়নি সেই 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 বিষয়গুলো কিন্তু খুব শিগগিরই সলভ হবে এবং সেটা আপনি বলছেন দশ বছর আগেও একই কথা বলা হয়েছিল এখনো সেই একই কথা বলা হচ্ছে আমি আবার সেটাই বলছি যে এইবারের যেটা আগে আগের বারেরটা ছিল আস্থা এইবারেরটা হচ্ছে নিশ্চয়তা সুতরাং মোদী সরকার ফিরছে এবং ফিরবেই এবং এইটাই নিশ্চয়তা যে মোদী সরকার ফেরার পরে উইদিন টু ইয়ার্স আপনি দেখবেন এই প্রবলেমগুলো দুই দেশের মধ্যে সব মিটে যাবে কোনো কিছু তো ভারতই বাংলাদেশ সবসময় একটি ফ্রেন্ডলি নেইবার ছিল আছে থাকবে ভাই আপনি মানে এই নিশ্চয়তায় ভরসা কতখানি পান না নিশ্চয়তা খুব ভরসা পাই না কারণ হচ্ছে যে আমরা শুরু থেকে আমি নেগেটিভ কথা বলার আগে পজিটিভ কথা একটা বলি পজিটিভ হচ্ছে যে আমাদের যে এই ছিটমহলগুলো এগুলো যে বিনিময়ের কথা ছিল সেটা কিন্তু কংগ্রেস আমল থেকে শুরু হলো তারপর বিজেপি আসলো আবার আসলো কিন্তু পূর্ণ মাত্রা এটা বাস্তবায়ন হলো ইয়ে সময় মোদির আমলেই হলো এটা একদম পূর্ণ এটা ডিল ঠিক করা আগেই বাট আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতা এই সময় হয়েছে এবং সেই ক্ষেত্রে মোদী সরকারকে আমরা এই ধন্যবাদ দিতেই পারি কারণ হচ্ছে যে এই সরকার আমলে একটা সিট মহলগুলো বিনিময় হলো সিট মহলগুলো বিনিময় মানে কি একটা একটা দেশের ভৌগোলিক সীমাটা নির্ধারিত হলো আর যে জটিল সমস্যা জটিল সমস্যা আর যে মানুষগুলো এই সীমান্তে কষ্ট করতো এখানকার মানুষ এখানে ওখানকার সত্যটা কিন্তু অনেকটাই কমে এসেছিল প্রায় শুনে পৌঁছাচ্ছে পৌঁছাচ্ছে মনে হচ্ছে আবার গত কয়েকদিন ধরে হয়তো আমরা দেখছি যে আবারও এটা দেখেছে মানে কি এটা কত কয় তারিখে জানি এটা ইয়ে হলো যে দুইটা ছেলে মানে গত দুই তিন মাসের মধ্যে এই ঘটনা আবারো দেখলাম মাঝখানে হলো এবং একটা বাংলাদেশে একটা উৎসবের দিনে এটা দেখা গেল যে দুইটা ছেলেকে মারলো এবং চোখের সামনে একদম ব্যাংক পয়েন্ট থেকে মারতেছে গুলি করতেছে এগুলো তো আজকাল তো এখন ইয়ে হয়ে গেছে এখন তো সোশ্যাল মিডিয়া এত বাড়ছে যে টেলিভিশনগুলো বাংলাদেশে কোন মিডিয়াগুলো কোনো নিউজে নাই কিন্তু সোশ্যাল মিডিয়াগুলো ঠিকই দেখা যাচ্ছে

বয়সা পাচ্ছি না কারণ হচ্ছে এই সরকারই তো ছিল গত বছর ধরে গঙ্গার পানি দেবে 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 করে সেই দিন 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 চলে গেল আমাদের আমাদের সাথে ট্রেড কমাবে কমাবে বলে গেপ বাড়তেছে যতই আমরা ইন্ডিয়া আউট বা ভারতীয় পণ্য বর্জনের আমরা ডাক দিয়ে এখান থেকে বা গোষ্ঠী দেয় রাষ্ট্রীয়ভাবে তো কেউ দে না কোনো কোনো সোশ্যাল মিডিয়াতে যে এখন জোরালো ক্যাম্পেইন হচ্ছে এগুলো কেন হচ্ছে এগুলো ক্ষোভ থেকে হচ্ছে যে তোমার সাথে আমার ট্রেড গেপ তো থামবো চলে দিতে যদি কিছু যোগ করতে চান আমি একটাই কথা আবার বলবো যে ভারত বাংলাদেশ সর্বদাই মিত্র ছিল আছে এবং থাকবে কিন্তু মোদি সরকারও যদি আজকে ইলেকশন হচ্ছে কিন্তু ইলেকশনের ইলেকশনের রেজাল্ট ভারতীয়রা যা জানে খালি ভারতীয়রা না পুরো বিশ্ব জানে বিজেপি সরকার ফিরবেই কেননা তারা করে দেখিয়েছে মানুষের জন্য করেছে ভারতের জন্য করেছে আজকে ভারত যেই পর্যায়ে আছে সেটা কিন্তু মোদী সরকারের জন্যই এত ভালো জায়গায় ভারত পৌঁছে গেছে এবং মোদী সরকারই ফিরবে জি অনেক ধন্যবাদ আবারও মোদি প্রশ্ন রেখেছিলাম দুজনেই আসলে এই বিষয়ে অন্তত একমত তাই হতে যাচ্ছে এবং বাংলাদেশ ভারত সম্পর্ক নিশ্চয় আরও ভালো হবে শক্তিশালী হবে দুই দেশের মধ্যে আক্ষেপগুলো দূর হবে প্রত্যাশা দেখে আমরা শেষ করতে চাই নেটল টাটা নিউজ স্টার দেখছিলেন সহযোগিতায় ক্যাম্ব্যানিস করেন কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল দুই অতিথি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ